কী অবস্থা সবার রায়হান রাফির সিনেমার তুফান যেখানে অভিনয় করেছে শাকিব খান এছাড়াও অনেক বড় বড় শিল্পীরা কাজ করছে কিন্তু আমি সেটা নিয়ে চিন্তা করতেছি না আমার পুরা ভাবনা জুড়েই আছে যে যে তুফান এই তুফান সিনেমার গল্পে এমন একটা ক্যারেক্টার শাকিব খানের থাকবে যে ক্যারেক্টারটা আসলে বাস্তব জগতে বাস্তব জীবনেও ছিল নব্বই দশকে আন্ডারওয়ার্ল্ড কাপানো এমন একজন গ্যাংস্টার যে গ্যাংস্টার বাস্তব জগতেই বিলং করতো একটা সময় এরকমটা হলেও হতে পারে কেননা রায়হান রাফি তার যতগুলো সিনেমা আমাদের সামনে এনেছে প্রত্যেকটা সিনেমার ঘটনা বাস্তব ঘটনার থেকে অনুপ্রাণিত ছিল এখন রায়হানি মুখে যতবারই বলুক যে না বাস্তব ঘটনা থেকে আমার সিনেমা অনুপ্রাণিত না আমাদেরও তো চোখ আছে আমরা তো দেখি বুঝতে পারি যে আসলে কতটুকু কি। প্রত্যেকটা সিনেমা আপনি যদি লক্ষ্য করেন তো আছেই সাথে সুরঙ্গ এই প্রত্যেকটা সিনেমার মধ্যেই যে মূল থিমটা থাকে মূল ক্যারেক্টারটা যে কাজটা করে ওই কাজটা আসলে বাস্তব জগতে বাস্তব জীবনে কেউ না কেউ করেছিল সেখান থেকেই সে ইন্সপায়ার হয়ে গল্পটা বলে কিন্তু তার বলার যে ধরনটা প্রেজেন্টেশনটা সেটা খুব ইউনিক হয় যার কারণে দর্শক সেটা খুব এনজয় করে আমরা সেটা খুব দারুণভাবে লুফে নেই এটা রায়হান রাফির একটা নিজস্বতা সেই নিজস্বতার মাধ্যমে তুফান সিনেমার মাধ্যমে যদি সে সেটা আবার পুনরাবৃত্তি ঘটায় সেটা মন্দ হবে না আমি সেটাকে সাধুবাদ জানাই আমি সেটা খুব পজিটিভলি নিচ্ছি কিন্তু কথা হচ্ছে যে তুফান সিনেমাতে শাকিব খানের যে ক্যারেক্টারটা এটা আসলে নব্বই দশকের কার ক্যারেক্টার অনুযায়ী হতে যাচ্ছে কোথা থেকে ইন্সপায়ার্ড হতে যাচ্ছে এবার রায়হান রাফি কেন বলতেছি এটা কারণ নব্বই দশক এমন একটা সময় ছিল ওই সময়ে আমাদের এই বাংলাদেশে ঢাকাতে গ্যাংস্টারদের আনাগোনা বেশ চরম পর্যায়ের ছিল আন্ডার ওয়ার্ল্ড কাপ বেশ কয়েকজন গ্যাংস্টারের নাম উল্লেখযোগ্যভাবে বলা যায় যেমন ধরেন মুরগি মিলন আসিফ জন তারপর সেভেন স্টার গ্রুপের লিডার সুব্রত বাইন লিয়াকত হচ্ছে ফাইভ ফাইভ স্টারের তো এই সমস্ত বড় বড় গ্যাংস্টাররা তখন বিচরণ করতো ঢাকা শহরে তারপর বাংলাদেশ তো বাংলাদেশ আন্ডার ওয়ার্ল্ড কাপে ফেলতো তো কথা হচ্ছে যে তাহলে এর মধ্যে থেকে কাকে পিক করবে রায়হান রাফি তার এই তুফান সিনেমার গল্পের জন্য দেখেন এখন কথা হচ্ছে হুবহু কারো জীবন থেকে কপি পেস্ট রাফি করবে না কারণ এটা একটা সেন্সিটিভ বিষয় কারো জীবন থেকে হুবহু কপি পেস্ট করার ক্ষেত্রে তার একটা পারমিশন দরকার হয় বিভিন্ন প্রক্রিয়া আছে আমরা সবাই জানি যে অমীমাংসিত নামের যে ইতিমধ্যে ওয়েব ফিল্মটা ওটা কিন্তু আটকা পড়ে গেছে ওটা কিন্তু অমীমাংসিতই রয়ে গেল শুধুমাত্র বাস্তব জীবনের সাথে বাস্তব ঘটনার সাথে মিল থাকার কারণে তো আমি মনে করি যে তুফান সিনেমা দিয়ে দ্বিতীয়বার ওই ধরনের কাজ সে করবে কি না এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে তো এক্ষেত্রে যেটা হতে পারে যে হুবহু মিলবে না কিছুটা কাল্পনিক আর কিছুটা কোনো একটা জীবন থেকে ওই যে বললাম যে মূল থিমটা একই থাকবে প্রেজেন্টেশনের ধরনটা অন্যরকম হবে সেখানে আরও অনেক মাল মেডিসিন যোগ হবে বন্ধুরা আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সম্ভবত কালা জাহাঙ্গীর অথবা পিচ্চি হান্নানের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তুফান সিনেমার গল্প নিয়ে হাজির হতে যাচ্ছেন রায়হান রাফি কিন্তু পরবর্তীতে আবার সোশ্যাল মিডিয়াতে আরেকজনের নামে খুব বেশি গুঞ্জন দেখতে পারলাম সে হচ্ছে সুব্রত বাইন পরে আমি একটু রিসার্চ করলাম পরে দেখলাম যে সুব্রত বাইনের যে জীবনের ঘটনা সেগুলো আরও বেশি সিনেমেটিক সুব্রত বাইনের দুইটা স্ত্রী ছিল দুইটা না তিন তিনটা স্ত্রী ছিল তিনটার মধ্যে দুইটার সাথে ভালোভাবে সে আসলে সম্পর্কিত আরেকটা খুব দ্রুত ডিভোর্স হয়ে গেছে আবার এদিকে সাকিব খানের দুই নায়িকা এই তুফান সিনেমাতে এখন এগুলো কি নায়িকা জাস্ট গার্লফ্রেন্ড নাকি সিনেমাতে দুই বউ হিসেবে দেখানো হবে এটাই হচ্ছে দেখার পালা যদি দুই বউ হিসেবে দেখানো হয় তাহলে বুঝে নেবেন ইন্সপিরেশন হিসেবে কাজ করছে এখানে সুব্রত বাইন আবার সুব্রত বাইন একজন আন্তর্জাতিক পর্যায়ের গ্যাংস্টার ছিল শুধুমাত্র বাংলাদেশেই তার বিচরণ ছিল না নেপাল জেলেও সে বেশ কিছুদিন ছিল সেখান থেকে পালিয়ে আবার ভারতে গিয়েছিল কলকাতায় গিয়েছিল তো বন্ধুরা এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু এই তুফান সিনেমার শাকিব খানের ক্যারেক্টারের সাথে মিলে যেতেও পারে সুব্রত বাইনের জীবনে সবচেয়ে সিনেমেটিক যে ঘটনা সেটা হচ্ছে সুব্রত বাইন একবার জেলে ছিল জেল থেকে ছাড়া পেয়ে এসে যখন দেখলো যে তার স্ত্রী তার নিজের স্ত্রী তারই গ্রুপের এক সদস্যের সাথে আরেকটা সন্ত্রাসীর সাথে প্রেমে লিপ্ত পরকীয়ায় লিপ্ত তখন বাইন যেটা করলো ইচ্ছা করলে তো মানে অহরহ সে মেরে ফেলতেছে মানুষ মার্ডার করতেছে তার কাছে তো এটা কোনো কিছুই না ভাতমাস কিন্তু সে তা না করে সে তার স্ত্রীকে ক্ষমা করে দিল সে তার স্ত্রীকে ওই ছেলের সাথে বিয়ে করিয়ে দিল এই ব্যাপারটা বিশাল বড় একটা সিনেমেটিক ব্যাপার তো এরকম একটা সিনেমেটিক ব্যাপার স্যাপার তুফান সিনেমায় যদি দেখা যায় তাহলে বুঝে নেবেন সুব্রত বাইনের জীবনী থেকেই তুফান সিনেমার গল্প কিছুটা হলেও ইন্সপায়ার্ড আরেকটা ছোট্ট ঘটনা বলি সুব্রত বাইন নেপালের জেলেবন্দি যখন ছিল তখন সেখানে কিছু বাংলাদেশি সন্ত্রাসী কিছু নেপালের সন্ত্রাসী কিছু চাইনিজ সন্ত্রাসী সব মিলিয়ে এগারো জনের মতন আটক ছিল এগারো জন সুব্রত বাইন সহ এগারো জন এই এগারো জনকে নিয়ে সে যুক্তি পরামর্শ করে সে লিড দিয়েছে লিড দিয়ে আপনার হচ্ছে ষাট ফিট একটা গর্ত করেছে করেছে সেই দিয়ে জেল থেকে পালিয়েছে পালিয়ে কলকাতা পাড়ি জমিয়েছিল তাহলে বুঝতেই পারছেন যে কতটা সাংঘাতিক কতটা ভয়ঙ্কর এই সুব্রত বাইন ছিল বন্ধুরা যে গ্যাংস্টারের জীবনে এই ধরনের সিনেমেটিক সব ঘটনা আছে তাকে বাদ দিয়ে অন্য কোন গ্যাংস্টারের জীবন থেকে অনুপ্রাণিত হতে যাবে একজন পরিচালক যদি অনুপ্রাণিত হতেই হয় তাহলে আমার যেটা মনে হয় যে সেভেন গ্রুপের জনক সেভেন গ্রুপের লিডার সুব্রত বাইনের জীবনী থেকেই অনুপ্রাণিত হতে যাচ্ছে তুফান সিনেমার এই গল্পটা ও আরেকটা ছোট্ট মার্কেবল ঘটনা মনে পড়ে গেল সেটা হচ্ছে সুব্রত বাইনকে একবার ঢাকার এক পুলিশ আটক করেছিল খুব চলে বলে কৌশলে শুধু পুলিশ না গোয়েন্দা পুলিশ এখন আমার কথা হচ্ছে এই তুফান সিনেমাতেও কিন্তু একে আজাদ সেতু নামে এক অভিনেতা কাজ করছে যে অধিকাংশ সিনেমা নাটক যেখানেই সে কাজ করে সেখানেই গোয়েন্দা পুলিশ বা পুলিশ চরিত্রে অভিনয় করতে তাকে দেখা যায় তো বন্ধুরা আমার কথা হচ্ছে যে হয়তো বা আজাদ সেতু ওই ক্যারেক্টার নাও প্লে করতে পারে এরকমও হতে পারে যে তুফান সিনেমাতে চঞ্চল চৌধুরী ওই ক্যারেক্টারটা প্লে করতে পারে হতেও পারে আবার এরকম নাও হতে পারে চঞ্চল চৌধুরী ভিলেনও থাকতে পারে কিন্তু কথা হচ্ছে যে এই বিষয়গুলো বিবেচনা করলে এ কিছুটা আন্দাজ করাই যাচ্ছে যে তুফান সিনেমার গল্প ওই সুব্রত বাহিনীর জীবনী থেকেই ইন্সপায়ার্ড তবে আমার কথায় কেউ বিভ্রান্ত হবেন না আমি জাস্ট প্রেডিক্ট করতেছি আর আমিও যে প্রেডিক্ট করতেছি এটাও আমি একা করতেছি না সোশ্যাল প্ল্যাটফর্মে এই গুঞ্জনগুলো এই ব্যাপার স্যাপারগুলো নিয়ে অনেক লেখালেখি হচ্ছে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আমি ওখান থেকেই ব্যাপারটা লক্ষ্য করে তারপর আপনাদের সাথে এই আলোচনাটা করতে এখানে বসলাম তো বন্ধুরা হানড্রেড পারসেন্ট হয়তো বা মিল থাকবে না কিন্তু কোনো না কোনো জীবনী থেকে অবশ্যই ইন্সপায়ার্ড থাকবে এটা আপনি শিওরই থাকেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য